الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أنس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন মুসলমানদের একটা আনন্দের দিন খুশির দিন স্বাভাবিকভাবেই ইসলাম ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং জাতীয় পর্যায়ে আনন্দ অনুষ্ঠান আনন্দ উদযাপন করা আনন্দ প্রকাশ করার ব্যবস্থা ইসলাম রেখেছে জাতীয় পর্যায়ে যে দুইটা অনুষ্ঠানের মাধ্যমে মুসলিমরা আনন্দ প্রকাশ করে এর মধ্যে একটার নাম হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা মানুষের স্বভাব হলো সব সময় অত্যন্ত দুঃখিত ব্যথিত অবস্থায় মানুষ দিন যাপন করবে এটা মানুষের স্বভাব নয় মাঝে মধ্যে খুশি করা মাঝে মধ্যে আনন্দ করা ফুর্তি করা এটা মানুষের সৃষ্টিগত স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বভাবের প্রতি লক্ষ্য রেখেই আমাদের জন্য দুটি জাতীয় অনুষ্ঠান দান করেছেন একটার নাম হলো ঈদ উল ফিতর আর একটার নাম হলো ঈদ উল আযহা প্রত্যেক ধর্মের মধ্যেই এই ধরনের কিছু আনন্দ উদযাপনের জন্য কিছু আচার অনুষ্ঠানের ব্যবস্থা থাকে তবে অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠান এবং ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান অনেক ব্যবধান অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের পিছনে থাকে কারো মৃত্যু কারো জন্ম গান বাজনা খেলাধুলা রং তামাশা এইগুলা আর ইসলামের আনন্দ অনুষ্ঠান ঈদ উদযাপনের ব্যবস্থার পিছনে রয়েছে ইবাদত পবিত্র ঈদ উল ফিতর আমরা গুরুত্বপূর্ণ একটা ইবাদত রোজা
এ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি। তেমনিভাবে ঈদুল আজহা কোরবানি উপলক্ষে, হজ উপলক্ষে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা এর মাধ্যমে আদায় করি, পাশাপাশি আমাদের আনন্দ উদযাপন হয়। আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটা বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। এই যে ঈদ উদযাপন, এই যে আনন্দ অনুষ্ঠান, এটার সূচনা কিভাবে হলো, ঈদকে ঈদ কেন বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা আমাদের উপর কেন ফরজ করলেন, এর কারণ কি, আজকের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কি ঘোষণা, তাহলে মোটামুটি বিষয়গুলা আমাদের ব্রেইনে চলে আসছে আশা করি। ঈদের সূচনা কিভাবে হলো, ঈদকে ঈদ কেন বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা কেন ফরজ করলেন, আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি ঘোষণা, ঈদের সূচনা কিভাবে হলো সে সম্পর্কে আমি প্রথমে হাদিস যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে পরিষ্কার একটা ধারণা রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, ঈদের সূচনা একবারে রসুলের হিজরত থেকেই শুরু হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়ালাহুম ইয়াউমান ইয়ালাবুনা ফীহিমা, গিয়ে দেখলেন মদিনার বাসিন্দারা দুই দিন খেলাধুলা করে, রং তামাশা করে, ডং তামাশা করে খেলাধুলা করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দুই দিন যে খেলাধুলা করো, আনন্দ উদযাপন করো, ডং তামাশা করো, এর কারণ কি, ফাকালা মা হাযানিল ইয়াউমান, এই কথা জিজ্ঞেস করার পরে তারা উত্তর দিল যে কালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, কালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, যে আমরা জাহিলি যুগে, আমরা জাহিলি যুগে বর্বরতার যুগে এই দুই দিন খেলাধুলা করতাম। ইসলামের আবির্ভাবের আগের যুগকে জাহিলি যুগ বলা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা এই দুই দিন কেন খেলাধুলা করো, ঢং তামাশা করো, রং তামাশা করো, আনন্দ উদযাপন করো, এর পিছনে কারণ কি, তখন তাদের উত্তর কি ছিল, কালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আপনার আগমনের আগে, ইসলামের আগমনের আগে আমরা এই দুই দিন নির্ধারিত এই দুইটা দিন আসার পরে আমরা খেলাধুলা করতাম, ডং তামাশা করতাম, এই ধারাবাহিকতা এখন করে যাচ্ছি। যেরকম 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে খ্রিস্টানরা এখনও বড়দিন উদযাপন করে, এই রকম দুইটা দিন তাদের নির্ধারিত ছিল। তখন তারা যখন এই উত্তর দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গাম শোনালেন, তারা কি উত্তর দিয়েছিল, জাহিলি যুগে আমরা এই দুই দিন খেলাধুলা করতাম, এই জন্য এখন পর্যন্ত আমাদের অভ্যাস হিসাবে এখনও এই দুই দিন আমরা খেলাধুলা করি, আনন্দ উদযাপন করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আজ থেকে আমি ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই যে দুই দিন তোমরা আনন্দ উদযাপন করো, এই যে দুই দিন তোমরা খেলাধুলা করো, এই যে দুই দিন তোমরা ডং তামাশা করো, এই দুই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে শ্রেষ্ঠ দুইটা দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, এর চেয়ে উত্তম দুইটা দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, তোমরা যে দুই দিন আনন্দ উদযাপন করো, এই দুই দিনের চেয়ে উত্তম, এই দুই দিনের চেয়ে শ্রেষ্ঠ, এই দুই দিনের চেয়ে ভালো দুইটা দিন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দুই দিনকে বদলাইয়া দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন।
সাথে সাথে এই দুই দিনের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিত্র। এখন যদি তোমরা আনন্দ উদযাপন করতে হয়, এখন যদি তোমাদের আনন্দ অনুষ্ঠান করতে হয়, এখন যদি তোমরা খুশিবাসি করতে হয়, তাহলে তোমরা এই দুই দিনের পরিবর্তে এই যে দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন, এই দুই দিন তোমরা আনন্দ উদযাপন করবে। আগের জাহিল যুগের দুই নির্ধারিত দুই দিন আর আনন্দ উদযাপন করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা পরিবর্তন করে তোমাদেরকে উপহার দিয়েছেন, একটা দিয়েছেন ঈদুল ফিত্র আর একটা দিয়েছেন ঈদুল আযহা। সুতরাং আনন্দ যদি করতেও হয়, যদি খুশিবাসি করতেও হয়, নিজের আনন্দ জাহির করতে হয়, প্রকাশ করতে হয়, তাহলে তোমরা এই দুই দিন আনন্দ প্রকাশ করবে, এই দুই দিন আনন্দ অনুষ্ঠান করবে, এই দুই দিন আনন্দ উদযাপন করবে, ঈদ উদযাপন করবে। তাহলে আমার প্রথম আলোচনার বিষয় ছিল যে ঈদের সূচনা কিভাবে হলো, ঈদ শুরু হলো কিভাবে, তাহলে ঈদের যাত্রাটা কিভাবে শুরু হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস থেকে আমরা বুঝলাম কিনা, এইভাবেই ঈদের সূচনা হয়, শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি যুগে যে তারা দুই দিন আনন্দ অনুষ্ঠান করত, এই দুই দিনকে আল্লাহ তাআলা স্বয়ং পরিবর্তন করে আমাদেরকে উপহার দিয়েছেন ঈদুল আযহা এবং ঈদুল ফিত্র, এতে আমরা খুশিরা বেজার। সুতরাং আমরা আজকের দিন আনন্দ উদযাপন করব, আজকে আমাদের আনন্দ উদযাপনের দিন, জাতীয় পর্যায়ের আনন্দ অনুষ্ঠানের দিন আজকের দিন, জাতীয় পর্যায়ের খুশি প্রকাশ করার দিন আজকের দিন। এই হলো ঈদের সূচনা কিভাবে হলো এই কথার উত্তর। দ্বিতীয়ত, ঈদকে ঈদ কেন বলা হয়, ঈদকে ঈদ কেন বলা হয়, এর অনেক কারণ আছে। কয়েকটা কারণ আপনাদের সামনে আমি বলি। ঈদ শব্দটার উৎপত্তি হয়েছে আউদ, আউদুন আরবি শব্দ থেকে, তার অর্থ হলো ফিরে আসা, ফিরে আসা। তাহলে ঈদকে ঈদ এই জন্য বলা হয় যে প্রতি বৎসর আমাদের মাঝে এই ঈদের দিন, এই আনন্দের দিন, এই খুশির দিন ফিরে ফিরে আসে। প্রতি বৎসর আসে কি না, প্রতি বৎসর এই ঈদের দিন, এই আনন্দের দিন, এই খুশির দিন আমাদের মাঝে ফিরে ফিরে আসে, ঘুরে ঘুরে আসে। তাহলে এই জন্য ঈদকে ঈদ বলা হয়। এক নম্বর কারণ যে ঈদকে ঈদ এই জন্য বলা হয় যে ঈদ আউদুন শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হলো ফিরে আসা, ঘুরে আসা। যেহেতু ঈদের দিন আনন্দের দিন, খুশির দিন আমাদের মাঝে প্রতি বৎসর একবার ঘুরে আসে, একবার ঈদুল আযহা ঘুরে আসে, আরেকবার ঈদুল ফিত্র ঘুরে আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। এই হলো একটা কারণ, ঈদকে ঈদ কেন বলা হয়। দুই নম্বর কারণ, এক নম্বর কারণ কি, ঈদ আমাদের মধ্যে ঘুরে ঘুরে আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। দুই নম্বর কারণ হলো যে ঈদকে ঈদ এই জন্য বলা হয় যে স্বাভাবিকভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দিদের উপর এই দিন একের পর এক রহমত, অনুগ্রহ, পুরস্কার বর্ষণ করতে থাকেন। আজকের দিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার দিন, একটা দুইটা না, একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দিদের উপর পুরস্কার ঘোষণা করতে থাকেন, এই জন্য ঈদকে ঈদ বলা হয়, এই জন্য ঈদকে ঈদ বলা হয়, এই জন্য ঈদকে ঈদকে বলা হয়। এইটা হলো দুই নম্বর কারণ। এটা কি দুই নম্বর কারণ? তিন নম্বর কারণ, ঈদকে ঈদ বলার পিছনে তিন নম্বর কারণ হলো, ঈদ হলো খুশির দিন, আনন্দের দিন, ঈদ হলো খুশির দিন, আনন্দের দিন। যখন স্বাভাবিকভাবেই ঈদের দিন, খুশির দিন আসে, ভালো দিন যখন আসে, সুদিন যখন আসে, তখন প্রত্যেক মানুষের মানবীয় গুণ চাহিদা হলো এই দিনটা যেন আবার ঘুরে আসে। এটা কামনা করে কি না প্রত্যেকটা মানুষের চাহিদা কি না, যে প্রত্যেকটা মানুষের চাহিদা, মানবীয় গুণ, আজকে যেরকম আমি খুশিবাসি করতেছি, আজকে যেরকম আমার আনন্দের দিন, আজকে যেরকম খুশির দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটা যেন আমার মধ্যে, আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনেন, এটা আমরা সবে চাই কি না? আমরা প্রত্যেকেই চাই। যেহেতু ঈদ আসার পরে একটা খুশি, আনন্দর আমরা প্রকাশ করি, আনন্দ প্রকাশ করার পিছনে প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে যে আনন্দের দিনটা, এই খুশির দিনটা আমাদের মাঝে আবার ঘুরে আসুক, আবার ফিরে আসুক, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। এই ফিরে আসার অর্থ তার মধ্যে পাওয়া যায়। তাহলে ঈদকে ঈদ বলার পিছনে কয়টা কারণ বললাম? তিনটা। এক নম্বর কারণ হলো প্রতি বৎসর আমাদের মধ্যে ঈদটা ঘুরে ঘুরে আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। দুই নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন অনেক
অনুগ্রহ, অনেক রহমত তার বান্দাবান্দিদের উপর একের পর এক রহমত বর্ষণ করতে থাকেন, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। তিন নম্বর কারণ হলো যে ঈদের দিন যখন আসে, আনন্দের দিন, খুশির দিন, প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকটা মানুষই কামনা করে যে আমার কাছে, আমাদের কাছে আবার এই খুশির দিনটা আবার ফিরে আসুক, এই সুদিন, এই ভালো দিনটা আমাদের মধ্যে আবার ফিরে আসুক, এটা প্রত্যেকটা মানুষই চায়, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। এই হলো আমার দুই নম্বর পয়েন্টের আলোচ্য বিষয়, সংক্ষেপে শেষ করলাম। তিন নম্বর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস পর্যন্ত আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করলেন কেন, এটা হচ্ছিল তিন নম্বর বিষয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস পর্যন্ত আমাদের উপর এই রোজা রাখা বিধান কেন দিলেন, এই সিয়াম সাধনাকে কেন ফরজ করলেন। এটার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত তিলাওয়াত করলাম এই আয়াতের শেষ দিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস পর্যন্ত সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন কি জন্য, যাতে আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মানে হলো আত্মরক্ষা করা, গুনাহ থেকে আত্মরক্ষা করা, নিজেকে সেফ করা। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উবাই, তাকওয়া কি কোন জিনিসের নাম? তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন যে হে উমর, তুমি কি কখনো কাঁটাদার চিকন রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছ? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, কাঁটাযুক্ত এই ধরনের চিকন পথ দিয়ে, উভয় দিকে কাটা এমন পথ দিয়ে আমি অবশ্যই রাস্তা অতিক্রম করেছি। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এই ধরনের রাস্তা যখন তুমি অতিক্রম করো তখন তোমার অবস্থাটা কেমন হয়, কিভাবে তুমি এই রাস্তা পাড়ি দাও? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই সময় আমার কাপড় চোপড় খুব গুটাইয়া নেই, শরীরকে খুব গুটাইয়া নেই, এবং আস্তে আস্তে খুব সাবধানে এই পথ আমি অতিক্রম করি, আস্তে আস্তে সাবধানে এই পথ অতিক্রম করি। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইটার নামই তাকওয়া, এইটার নামই তাকওয়া। তুমি দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার মধ্যে সুদের কাটা, দুনিয়ার মধ্যে ঘুষের কাটা, দুনিয়ার মধ্যে হারামের কাটা, মদ জুয়ার কাটা, অনেক নিষিদ্ধ আবর্জনার কাটা থাকবে দুনিয়ার মধ্যে বিছানো, তুমি এই কাটাদার দুনিয়ার মধ্যে এত সাবধানে পা ফেলতে হবে যেন আল্লাহর বিধান লঙ্ঘন না হয়, আল্লাহর আদেশ লঙ্ঘন না হয়, আল্লাহর নিষেধ লঙ্ঘন না হয়, এভাবে সাবধানে পা রেখে রেখে তোমাকে দুনিয়াতে চলতে হবে, এটার নাম তাকওয়া। তাহলে তাকওয়া হলো আত্মরক্ষা করা, নিজেকে গুনাহ থেকে রক্ষা করা, নিজেকে গুনাহ মুক্ত করা। তাকওয়া শব্দটার যখন আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয় তখন এতাকওয়াল্লাহ রাসুকুল্লি হিকমা, যেরকম হাদিসের মধ্যে আছে, তাহলে তাকওয়া শব্দটা যখন আল্লাহর দিকে সম্বন্ধিত হবে তখন তার অর্থ হবে আল্লাহর ভয়, তখন তার অর্থ কী হবে? আল্লাহর ভয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করে দিয়েছেন কী জন্য? যাতে আমরা এই তাকওয়া অর্জন করতে পারি, যে তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা গুনাহমুক্ত, অপরাধমুক্ত জীবনযাপন করতে পারবো। তাহলে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য, অন্যায়মুক্ত জীবনযাপন করার জন্য, অপরাধমুক্ত জীবনযাপন করার জন্য রোজা এক মাস সিয়াম সাধনা আমাদেরকে এমন প্রশিক্ষণ, এমন ট্রেনিং দিয়ে যার মাধ্যমে আমরা এমন শক্তি, এমন স্পিরিট লাভ করি, যে স্পিরিটের মাধ্যমে, যে শক্তির মাধ্যমে আমরা নিজেকে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য বাকি এগারো মাস আমাদের জন্য এটা সহজ হয়ে যায়। আমাদেরকে রোজাই প্রশিক্ষণ দেয়। কীরকমভাবে প্রশিক্ষণ দেয়? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন যে প্রশিক্ষণটা এভাবে দেয়, তিন বস্তু থেকে বিরত থাকার নাম রোজা, খাওয়া, পান করা, জৈবিক চাহিদা নিবারণ করা। এইগুলা হালাল না হারাম? হালাল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাইম দিয়েছেন, সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই তিনটা কাজ থেকে তুমি বিরত থাকবে, এটা নিষেধ। এই তিনটা কাজ যদিও তোমার জন্য অন্য সময় হালাল, এখন কিন্তু করতে পারবে না। তাহলে আল্লাহ নিষেধ পালন করতে আমি অভ্যস্ত হয়ে গেলাম, দীর্ঘ এক মাস পর্যন্ত আল্লাহর নিষিদ্ধ বস্তু পালন করা, আল্লাহর নিষেধ, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ, এইগুলা পালন করতে আমি অভ্যস্ত হয়ে গেলাম রোজার মাধ্যমে। হালাল বস্তু বর্জন করলাম আল্লাহর নিষেধ রক্ষা করার জন্য, আল্লাহর নিষেধ পালন করার জন্য, এইটা হলো তাকওয়ার প্রশিক্ষণ। যত নিষিদ্ধ বস্তু আছে এর মাধ্যমে, রোজার মাধ্যমে আমি প্রশিক্ষণ লাভ করলাম, নিষিদ্ধ বস্তু থেকে আমাকে বিরত থাকতে হবে, নিষিদ্ধ বস্তু থেকে আমাকে বিরত থাকতে হবে, এই ট্রেনিং এই রোজার মাধ্যমে আমি লাভ করলাম, এই প্রশিক্ষণ আমি রোজার মাধ্যমে লাভ করলাম। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন,
এক মাস সিয়াম সাধনা, এক মাস তোমাদের উপর রোজা আমি ফরজ করে দিয়েছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এক মাস আমার নিষিদ্ধ বস্তু অর্থাৎ সুবে সাদিক থেকে তোমরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই তিন বস্তু থেকে বিরত থাকবে, এটা এই দিব্য তিন বস্তুর মধ্যে লিপ্ত হওয়া নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে তুমি প্রশিক্ষণ গ্রহণ করলে যে যত নিষিদ্ধ বস্তু আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে এই সবগুলা বর্জন করবে, এই সবগুলা বর্জন করার নামই তাকওয়া, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে আমরা যদি তাকওয়া অর্জন করি তাহলে আমাদের লাভ কী হবে, তাকওয়া অর্জন করলে আমাদের ফায়দা কী হবে, এটা প্রশ্ন জাগে কি না? দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করলাম, ঠিক আছে, তাকওয়া অর্জন করলে আমার লাভ কী হবে, আমার ফায়দা কী হবে, এইটাও আমাদের একটু সামান্য জানা থাকার দরকার। তাকওয়া অর্জন করলে কী লাভ হবে এই সম্পর্কে কোরআন হাদিস যদি আমরা সামনে রাখি অনেক লাভ অনেক ফায়দার কথা আছে। আজকে সংক্ষেপে শুধুমাত্র আপনাদের সামনে ছয়টা লাভের কথা বলবো। তাকওয়া যদি আমি অর্জন করতে পারি, তাকওয়া যদি আমি হাসিল করতে পারি, তাকওয়া যদি আমি অর্জন করতে পারি তাহলে কয়টা লাভের কথা আলোচনা হবে? ছয়টা। কয়টা লাভ? ছয়টা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে এক নম্বরে তোমাদেরকে যে বিষয়টা দেওয়া হবে ফুরকান দান করা হবে। মানে ফুরকানের মর্ম মুফাসসিরিন কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যাগুলোর সারমর্ম যেটা দাঁড়ায় আপনাকে আমাকে তাকওয়া অর্জন করার কারণে, তাকওয়া হাসিল করার কারণে এমন একটা নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন যে নূরের মাধ্যমে, যে আলোর মাধ্যমে হক বাতিলের মধ্যে আমি পার্থক্য করতে পারব। এটা হলো এক নম্বর পুরস্কার। আমি যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে হক বাতিল আমি পার্থক্য করার শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি লাভ করব, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি লাভ করব, মিথ্যা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করব। অনেক মানুষ আছে সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝতেই রাজি না, বুঝেই না, এরকম আছে কি না? এই তাকওয়ার অভাব। যদি তাকওয়া থাকে তাহলে তাকওয়ার মাধ্যমে এই মানুষটা ঠিক করতে পারবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। তাকওয়া যদি আমি অর্জন করতে পারি তাহলে এক নম্বর পুরস্কার, এক নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন আমাকে, এমন নূর এমন শক্তি আমাকে দান করবেন যে নূর এবং শক্তির মাধ্যমে ভালো মন্দ সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় ইত্যাদির মধ্যে পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দান করবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে? অনেক মানুষ কালো চশমা লাগাইছে, সারা দুনিয়া কালো দেখে, এইরকম অনেক মানুষ হয়ে গেছে বর্তমানে, সাদা চশমা লাগাইলে সাদা, রঙিন চশমা লাগাইলে রঙিন। এই জন্য হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা অসত্য কোনটা এইটা পার্থক্য করার মতো যোগ্যতা আমি যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এটা হলো এক নম্বর পুরস্কার, এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, ওমান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওমান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি আমি তাকওয়া অর্জন করতে পারি তাহলে দুই নম্বর পুরস্কার হলো আমার যত সংকট আমার যত বিপদ এই সবগুলা থেকে উত্তরণের নিষ্কৃতির নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা হলো দুই নম্বর পুরস্কার। আমার জীবনে যত সংকট হতে পারে, আমরা সংকট মুক্ত কেউ আছি? সংকট মুক্ত কেউ নাই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে নিয়ে একবারে দিন মজুর যে আছে প্রত্যেকটা মানুষের সংকট আছে কিনা? কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনে সংকট আছে। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিতেছেন, হে বন্দারা তোমরা তাকওয়া অর্জন করো তাহলে তোমার জীবনের যত সংকট আছে আমি রব্বুল আলামিন এই সংকট দূর করে দিব। এটা হলো তাকওয়ার, তাকওয়া অর্জন করতে পারলে দুই নম্বর পুরস্কার। আমাদের জীবনের সংকট দূর হোক এটা আমরা চাই কি না? যদি চাই তাহলে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমাদের জীবনে সংকটের অভাব নাই, এই সংকটগুলো যদি দূর করতে হয় তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমরা বিকল্প ব্যবস্থায় গ্রহণ করার জন্য অনেক কিছু করি, এইগুলোর মাধ্যমে কিন্তু সংকট দূর হবে না। সংকট দূর হওয়ার ব্যবস্থা তাকওয়া অর্জন কর। এটা হলো দুই নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার মনে আছে তো? এক নম্বর পুরস্কার মনে আছে তো? দুই নম্বর পুরস্কার এটা। তিন নম্বর পুরস্কার, ওয়ায়ারুযুকুহু মিন হাইসুলা ইয়াহতাসিব, ওয়ায়ারুযুকুহু মিন হাইসুলা ইয়াহতাসিব। রোজার মাধ্যমে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করলাম, তাকওয়া অর্জন করতে পারলে লাভ কী হবে এটা অবশ্যই জেনে রাখার দরকার। শুনে আনন্দিত হবেন, খুশি হবেন। ওয়ায়ারুযুকুহু মিন হাইসুলা ইয়াহতাসিব। তিন নম্বর পুরস্কার হলো যদি আমি তাকওয়া অর্জন করতে পারি, যদি আমি ক্ষুধাভীরুতা অবলম্বন করতে পারি,
সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়া অর্জন করার জন্য সিয়াম সাধনা দেওয়া হয়েছে, এই সিয়াম সাধনার মাধ্যমে বাস্তবে যদি আমি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে এমন স্থান থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার আমি কল্পনাই করতে পারি না। এটা হলো তিন নম্বর পুরস্কার। এটা কয় নম্বর পুরস্কার? তিন নম্বর পুরস্কার। রিজিকের সংকটে অভাব অনটনের কারণে অনেক মানুষ পরিশান, অনেক মানুষ হয়রান, আর মানে টেনশনের শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওয়াদা করতেছেন? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব। হে বান্দা, হে বান্দি, তোমরা তাকওয়া অর্জন করো, তোমার রিজিকের ব্যবস্থা। রিজিক বলতে আমরা শুধুমাত্র খাদ্য মনে করি, রিজিক বলতে জীবনে যখন যা প্রয়োজন। রিজিক বলতে কি? জীবনে যখন যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তা এমন স্থান থেকে পূরণ করে দিবেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারেন না। এটা হলো তিন নম্বর পুরস্কার, তাকওয়া অর্জন করতে পারলে। রিজিক মানে কি? যখন যা প্রয়োজন, খালি খাদ্য নেই, যখন আমার কাপড়ের প্রয়োজন কাপড়, যখন আমার ঘরের প্রয়োজন ঘর, যখন আমার গাড়ির প্রয়োজন গাড়ি, যখন আমার বিবির প্রয়োজন বিবি, যখন আমার ঘরের খাদ্যের দরকার খাদ্য, যখন যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান থেকে ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার আমি কল্পনাও করতে পারি না। এটা কয় নম্বর পুরস্কার? তিন নম্বর পুরস্কার। চার নম্বর পুরস্কার, ওমায় ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। চার নম্বর পুরস্কার হলো, আপনার আমার জীবনের যত কঠিন বিষয় আছে, আমার আপনার জীবনের অনেক কঠিন বিষয় আছে কি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, হে বান্দা বান্দি, তোমরা তাকওয়া অর্জন করো, তোমার জীবনের যত কঠিন বিষয় আছে, যত কঠিন বিষয় আছে, এই সবগুলাকে আমি সহজ করে দেব। যত কঠিন বিষয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে কি করবেন? সহজ করে দিবেন। এটা হলো তাকওয়া অর্জনের কয় নম্বর ফায়দা? চার নম্বর ফায়দা। পাঁচ নম্বর, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি। যদি আমি তাকওয়া অর্জন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, হে বান্দা বান্দিরা, তোমরা সিয়াম সাধনা এই জন্য দিলাম যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করতে পারলে লাভ কি হবে? তোমার পাঁচ নম্বর পুরস্কার হলো, তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি। বন্দার এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় পাওয়া আল্লাহর কাছে আর কি হতে পারে? এটা হলো কয় নম্বর পুরস্কার? পাঁচ নম্বর। এতটুকুই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় নম্বর পুরস্কার ঘোষণা করতেছেন, ওয়ুযিম লাহু আজরা। ওয়ুযিম লাহু আজরা। হে বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অর্জন করো, তাহলে তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। ছয় নম্বর পুরস্কার, মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এটা হলো ছয় নম্বর পুরস্কার। তাহলে তাকওয়া অর্জন যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনা কেন দিলেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আমার কথাগুলো বোঝা থাকলে এখন উত্তর দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করলেন কেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কী জন্য দিলেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জন করতে পারলে লাভ কী হবে? তাকওয়া অর্জন করতে পারলে লাভ হবে ছয়টা, উল্লেখযোগ্য লাভ কয়টা? ছয়টা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি, এমন নূর আমাকে দান করবেন যার মাধ্যমে আমি হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবো, যার মাধ্যমে আমি ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারবো, যার মাধ্যমে আমি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবো। এমন নূর, এমন শক্তি, এমন স্পিরিট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন। এটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের সংকট থেকে নিষ্কৃতির, রেহাইয়ের, মুক্তির পথ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হলো দুই নম্বর পুরস্কার। তিন নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব। আমার জীবনে যখন যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান থেকে পূরণ করে দিবেন যেখান থেকে আমি পূরণ হওয়ার কল্পনাও করতে পারি না, ধারণাও করতে পারি না। এটা হলো তিন নম্বর পুরস্কার। চার নম্বর পুরস্কার, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমার জীবনের যত কঠিন বিষয় হতে পারে এই সবগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। এটা হলো চার নম্বর পুরস্কার। পাঁচ নম্বর পুরস্কার, ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফফির আনহু সাইয়্যাতিহি। আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কারণে মাফ করে দিবেন। ছয় নম্বর পুরস্কার, ওয়ুযিম লাহু আজরা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। এই ছয়টা পুরস্কার লাভ করতে আমরা চাইতো। ছয়টা পুরস্কার কিসের মাধ্যমে লাভ হবে? ব্যবস্থা একটা, একটা ব্যবস্থা গ্রহণ করলে ছয়টা পুরস্কার। এর চেয়ে বড় মেহরবান আর কে হতে পারে? আমি একটা ব্যবস্থা গ্রহণ করব, জীবনে একটা ব্যবস্থা বাস্তবায়ন করব, তাকওয়ার জীবন অবলম্বন করব, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় বড় ছয়টা পুরস্কারের ঘোষণা করেছেন, এর মধ্যে একটা পুরস্কারই আমার জন্য যথেষ্ট।
এমন 6টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। সুতরাং সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে যতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি বাকি 11 মাস এই তাকওয়াকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আমার আলোচ্য বিষয়ের 5 নম্বর যে পয়েন্ট আমি সাব্যস্ত করেছিলাম সেটা হলো আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা কি, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ঘোষণা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করে পরিষ্কার ভাষায় বলেন, ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতা ফাকাল ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা قالوا ربنا جزاؤه أن يوفى أجره فقال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم। এই হাদিস কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা কি আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন ঈদের দিন আসে, আজকে ঈদের দিন কিনা, যখন ঈদের দিন আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বড়াই করে গর্ব করে বলেন, বাহা বিহিম মালাইকাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। আমরা গর্ব করি কি না, আমার ছেলে যদি বোর্ড সেরা হয়, সেরাদের সেরা হয়, আমার ছেলে যদি গোল্ডেন প্লাস পায় তখন আমরা গর্ব করি, গৌরব করি, আমার ছেলে অমুক অমুক রেজাল্ট করছে, এরকম রেজাল্ট করছে, এটা গর্ব করি, এটা ভালো একটা সাইড। ঠিক তেমনিভাবে আমাদের এই ভালো সাইড আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফখর করে গর্ব করে বলতেছেন, বাহা বিহিম মালাইকাতা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা। হে ফেরেশতারা, তোমরা তো নিষেধ করছিলে এই মানব জাতি কেন সৃষ্টি করবে যারা রক্তপাত করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে বলো, যে সমস্ত বান্দাবান্দিরা তাদের উপর আরোপিত দায়িত্ব ডিউটি ঠিক মতো আদায় করেছে তাদের পুরস্কার কি হতে পারে। তাদের জবান থেকে উত্তর, ফেরেশতাদের মুখ থেকে আল্লাহ তাআলা উত্তর নেওয়ার জন্য তাদেরকে জিজ্ঞেস করলেন, তাদেরকে তাদের মুখে যেন উত্তরটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই জন্যই যারা তাদের উপর দায়িত্ব যেটা ছিল 1 মাস সিয়াম সাধনা, এই দায়িত্ব যারা ঠিক মতো আদায় করেছে তাদের বদলা তাদের বিনিময় কি হতে পারে। তখন ফেরেশতারা উত্তর দিল, قالوا ربنا جزاؤه ان يوفى اجره। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তার দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেছে, যে তার দেওয়া ডিউটি সুন্দরভাবে পালন করেছে, তাকে তার বদলাটা পুরোপুরি দেওয়াটাই উচিত। তার উচিত হলো সে তার ন্যায্য পাওনা, উপযুক্ত পাওনা যেন সে পায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, فقال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم। হে ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের উপর আমার দেওয়া ডিউটি ছিল 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করা, আমি দায়িত্ব দিয়েছিলাম, তারা এই দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালন করেছে, এই জন্য আমার ইজ্জতের শপথ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুভি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম। যেহেতু আমার দেওয়া দায়িত্ব তারা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেছে, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি আজকে আমার বান্দা বান্দিরা যা চাইবে তাই আমি দান করব। আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বান্দা বান্দিদের জন্য, এর চেয়ে বড় ঘোষণা, এর চেয়ে বড় সুসংবাদ বান্দার জন্য আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আজকে আমরা যা চাইব আমাদের এই ডিউটি আদায়ের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, লা উজি বান্নাহুম, ডবল তাকিদ দিয়ে, ডবল গুরুত্ব বুঝায় আরবিতে, যেটা একটা লাম আর একটা নুন, লা উজি বান্নাহুম, অবশ্যই অবশ্যই আজকে তাদের ডাকে আমি সাড়া দিব, আজকে আমি তাদের ডাকে সাড়া দিব। এটা হলো পুরস্কার, সাথে সাথে ঘোষণা করতেছেন পুরস্কারটা কি, একটু ব্যাখ্যা করে বলতেছেন, ফায়াকুলু রুজিউ কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়াতিকুম হাসানাত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও ঘোষণা দিবেন যে হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈদগাহ থেকে ফিরে যাও, তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম এবং তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এর চেয়ে বড় ঘোষণা আর কি হতে পারে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ দিকে বলেন ফাকালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, রাসূল ব্যাখ্যা করে বলেন যে তখন তারা ঈদগাহ থেকে একবারে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইয়া বাড়িতে যাবে। তাহলে এর চেয়ে বড় ঘোষণা আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মতো আমল করার, আমাদের এই তাকওয়াকে ধরে রাখার, আল্লাহ তাআলার ঘোষণা যেটা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে দান করেছেন, এই ঘোষণা আমাদের জীবনে বাস্তবায়ন করুক, এইটাই আমরা কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।